বন্ধুরা, এটা হচ্ছে শার্টের কলার পেস্টিং। তো কলার কাটার জন্য পেস্টিং কি পরিমাণ নিতে হবে এটা দেখাবো আজকে। তো পেস্টিংটা নিতে হবে, চওড়া নিতে হবে 4 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 18 ইঞ্চি। তো আমি কলার পেস্টিংটা কেটে নিয়েছি। এখন এটা হচ্ছে হাতার কাপ, অর্থাৎ ফুল শার্টের হাতায় যে কাপ থাকে ওইটা। তো কাপের জন্য এখানে নিতে হবে 18 ইঞ্চি লম্বা এবং 2.5 ইঞ্চি চওড়া। তো এই যে হাতার কাপটাকে এটাকে এভাবে দুইটি ভাঁজে ভাঁজ করতে হবে। তো মিডিলে দুইটি ভাঁজে ভাঁজ করার পরে এটাকে আবার আর একটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজে ভাঁজ করে এভাবে কোণার থেকে একটু কেটে নিতে হবে। এখন এই যে মাঝখানে যে জয়েন্টটা আছে, এক পাশ থেকে জয়েন্টটা ছাড়াই নিতে হবে। তো এই যে আমার হাতার কাপ দুইটা কাটা শেষ। তো এখন কলার কাটিং করতে হবে। তো কলার কাটিংয়ের জন্য এটাকে দুইটি ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এখন এটার উপর কলার ফর্মাটা রেখে কলারের মাপ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। তো এভাবে ফর্মা দুইটিকে রেখে আগে কলম দিয়ে একটু মার্ক করে নিতে হবে চারিপাশ দিয়ে। তো দেখেন আমি কলম দিয়ে চারিপাশ দিয়ে মার্ক করে দিয়েছি। এখন এটাকে দাগের সোজা করে কেটে নিতে হবে। এটাকে একটা হাত দিয়ে চেপে ধরে সমানভাবে কাটতে হবে। আপ ডাউন হয়ে গেলে কিন্তু আবার সমস্যা হবে। তো চারিপাশে এভাবে সমান করে মিলাই রেখে তারপরে কাটবেন। আপ ডাউন যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এই যে আমি কলারটা কেটে নিয়েছি, এখন আমি ব্যান্ডটাকে কেটে নিব। দেখেন ব্যান্ডটাকে ওইভাবে দুই বাজে ভাঁজ করে রেখে এই যে দাগের উপর দিয়ে কেটে নিতে হবে। তো একইভাবে মাথার থেকে বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। তো দেখেন আমার কলার এবং ব্যান্ড দুইটাই কাটা শেষ। তো বন্ধুরা দেখলেন কিভাবে কলার এবং হাতার কাপ কাটতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা কোথাও যদি না বোঝেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এটা তার একটা পেস্টিং কাটার জন্য বাকি আছে, অর্থাৎ শার্টের সামনের সাইডে যে বক্স প্লেট হয় প্লেটের জন্য এখানে আর একটা পেস্টিং কাটতে হবে। তো সেটাও আমি দেখাচ্ছি কীভাবে কাটবেন।
তো এই কাপড়টুকু বাড়তি কাপড়, এটা আছে প্লেটের জন্য। তো এই যে এটা হচ্ছে বক্সড প্লেটের জন্য যে পেস্টিংটা বসাতে হয় সেই প্লেট পেস্টিং, এটাও মাপ অনুযায়ী এবার উপর থেকে নিচ পর্যন্ত মাপ দিয়ে এটাও কেটে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।